আজকে দেখবো অ্যাক্টিভা 5G, দেখবো হিরো মাইস্ট্রো এজে 125, দেখবো 110, দেখবো টিভিএস এর জুপিটার ক্লাসিক, দেখবো ইয়ামাহা জেটা স্টিটালি BS4 এন্ড BS6 দুটোই দেখবো। এছাড়া লোকে বলে লো কস্ট EMI, আমরা বলি নো ইন্টারেস্ট EMI। আমাদের কাছে বেস্ট প্রাইস 2021 গাড়ি পাচ্ছেন স্টিটালি মডেল BS6 মডেল আছে, ক্লাসিক হচ্ছে সবচেয়ে টপ মডেল। ক্লাসিকে আপনি ডিস্ক ব্রেকের ভেরিয়েন্ট যেমন পাচ্ছেন, সঙ্গে আপনি উইন্ডশিল্ড লাগাতে পারেন। হন্ডা ডিও প্রচুর ভেরিয়েন্ট আমরা বিক্রি করি, ডিমান্ডও ভালো রয়েছে মার্কেটে, প্রচুর ডিমান্ড, প্রচুর ডিমান্ড। স্টিটালি জেডা এটা 2020 মডেল রয়েছে, 2019-20 একদম কারেন্ট মডেলের, একেবারে যে 2015-10 এর এরকম কিন্তু গাড়ি এখানে থাকে না। হন্ডা গ্রাজিয়া, হন্ডা গ্রাজিয়া এটাও BS4 মডেল, অ্যালাইভিয়েল একটা ফ্যাসিলিটি দিচ্ছে মাতারা মোটর, শেখার পরে যদি চান বাই ব্যাক করতে পারেন। আচ্ছা ওটা আবার বিক্রি করে দিতে পারে তোমার কাছে, আপনাদের ভালোবাসায় মাতারা মোটর আজকে কলকাতার নাম্বার 1 সেকেন্ড হ্যান্ড শোরুম। কুন্তল নমস্কার। নমস্কার। তো কুন্তল, নিউ ইয়ারে আমরা প্রথম ভিডিও আনছি এটা, আর আশা করবো যে ভবিষ্যতের ভিডিও আরও ভালো ভালো ভিডিও আসবে। আমরা জানি যে সেকেন্ড হ্যান্ড স্কুটি, সেকেন্ড হ্যান্ড বাইক মাতারা মোটরসে সব থেকে সস্তা এবং সব থেকে ভালো কোয়ালিটির পাওয়া যায়। তো নতুন বন্ধুদের জন্য আজকে শুধু অ্যাড্রেসটা আর মাতারা মোটর সম্পর্কে আগে ভিডিওর আগে কিছু বলে দাও। আমাদের এটা মাতারা মোটর, এটা বাগুইয়াটি হাতিয়ারা 30C বাস স্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে। গুগলেও আপনি ডাইরেক্ট মাতারা মোটর লোকেশন পেয়ে যাবেন, মাতারা মোটর লিখে সার্চ করবেন, নিচে দেখবেন হাতিয়ারা 30C বাস স্ট্যান্ড অ্যাড্রেসটা লেখাই আছে। আচ্ছা মাতারা মোটরে আসবেন কীভাবে? মাতারা মোটরে আপনি সাউথ ক্যালকাটা, নর্থ ক্যালকাটা যেখান থেকে আসেন না কেন, আপনাকে ভাগুইয়াটি বাস স্টপেজে নামতে হবে, নেমে ওখান থেকে আপনাকে অটো ধরে আসতে হবে হাতিয়ারা পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের সামনেই মাতারা মোটর। এছাড়া যদি ট্রেনে করে কেউ আসতে চান, শিয়ালদা সাউথ, শিয়ালদা নর্থ, যেখান থেকে আসেন, বিধাননগর স্টেশনে নামতে হবে, বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে আপনি ডাইরেক্ট অটো পেয়ে যাবেন বাগুইয়াটি আসার জন্য। আচ্ছা বিভিন্ন রকম ফেসিলিটি মাতারা মোটর দিয়ে থাকে। মাতারা মোটরে এটা আপনার নিউ ইয়ারের প্রথম ভিডিও, হ্যাঁ সরি একটু কিছুদিন লেট হয়ে গেল, তবু লেট হয়েছে যখন আপডেটও সেরকম দিচ্ছে। গাড়ি বিভিন্ন রকম রয়েছে, কিছু গাড়ি বেরিয়ে গেছে, কিছু গাড়ি পুরনো স্টকে রয়েছে, আবার কিছু নতুন নতুন স্টকও এসছে, বিভিন্ন রকম গাড়ি। আর কথা বাড়িয়ে তো লাভ নেই, আজকের ভিডিওতে আমরা কি কি স্কুটি দেখছি? আজকে দেখবো অ্যাক্টিভা 5G, দেখবো হিরো মাইস্ট্রো এজে 125, দেখবো 110, দেখবো টিভিএস এর জুপিটার ক্লাসিক, দেখবো ইয়ামাহা জেটা স্টিটালি BS4 এন্ড BS6 দুটোই দেখবো। এছাড়া হন্ডা ডিও দেখবো, এছাড়াও হিরো প্লেজার দেখবো, হন্ডা অ্যাক্টিভা দেখবো, হিরো ডেস্টিনি দেখবো, আরও হন্ডা গ্রাজিয়া, বিভিন্ন রকম যেগুলো রাস্তায় বেশি চলে সেই সমস্ত গাড়ি আমরা দেখবো। আরেকটা কথা বলে রাখি, লোকে বলে লো কস্ট EMI, আমরা বলি নো ইন্টারেস্ট EMI। মাত্র 15,000 টাকা লোন নিন, ইন্টারেস্ট ছাড়া লোন হবে, ইন্টারেস্ট ছাড়া, বিনা ইন্টারেস্টে লোন হবে, বিনা ইন্টারেস্টে মাত্র 15,000 টাকা লোন নিন, বিনা ইন্টারেস্টে আমরা করিয়ে দেবো। বাস চলো তাহলে আমরা বাইক দেখা শুরু করি, স্কুটি দেখা শুরু করি। হ্যাঁ বারবার বাইকের ভিডিও করতে করতে দীপঙ্কর দ্বারা প্রচুর বাইকের ইয়ে হয়ে গেছে। তো প্রথমেই আসছি হন্ডা অ্যাক্টিভা। অ্যাক্টিভা এটা BS4 আপনার 5G মডেল, LED লাইট রয়েছে, 2019-20 মডেল রয়েছে, 20 স্টার্টিংয়ের দিকের মডেল এটা। ডিজিটাল মিটার রয়েছে অ্যানালগের সঙ্গে। এই মডেলটাও সল্লে গার্ডটিওর মডেল। এই মডেলটি গার্ডগিল পুরো কমপ্লিট সেটিং লাগানো আছে। এটা আমরা অফার করলাম অনলি 55,000। কোন সালের গাড়ি বললে? 2020 স্টার্টিং বা 19-এর শেষের গাড়ি। এরপরে আসছি হিরো মাইস্ট্রো এজ। মাইস্ট্রো এজে বলেছিলাম এটা BS6 মডেল। বডির কন্ডিশন এখনো পর্যন্ত খুব দারুণ কন্ডিশনে রয়েছে, কোনো পলিশ নেই, কিচ্ছু করা নেই, একদম অ্যাজ ইট ইজ যেভাবে এসেছে সেভাবেই রয়েছে। এটা 2019-20 একদম শেষের দিকের মডেল হবে। এটা আপনার BS6 মডেল, ডিস্ক ব্রেক আছে, অ্যালয় আছে। এটা 125cc মাইস্ট্রো, 01 মানে হচ্ছে এটা বেলতলা ভিকেলস এর গাড়ি। এই গাড়িটা আমরা বেস্ট অফার সাজেস্ট করছি অনলি 62,000। এরপরে আসছি জেডার, জেডার এর BS6 মডেল এটা। BS6 এর জেডার এটা আপনি আমাদের কাছে বেস্ট প্রাইস 2021 গাড়ি পাচ্ছেন স্টিটালি মডেল BS6, ফিউল সেন্সার ওকে। এই গাড়িটি আমাদের কাছে আপনি বেস্ট প্রাইসে পাচ্ছেন অনলি 65,000। জুপিটার ক্লাসিক
জুপিটারে প্রচুর মডেল আছে, ক্লাসিক হচ্ছে সবচেয়ে টপ মডেল। ক্লাসিকে আপনি ডিস্ক ব্রেকার ভেরিয়েন্ট যেমন পাচ্ছেন, সঙ্গে আপনি উইন্ডশিল্ড লাগাতে পারেন, ব্যাক স্পয়লার রয়েছে, গার্ড গ্রিল পুরো কমপ্লিট সেটিং, অ্যালয় হুইল, চার্জিং পোর্টাল, আপনার ডিস্ক ব্রেক সমস্ত কিছু দিয়ে, সমস্ত কিছু দিয়ে মাইলেজ, এটা মেটাল বডি, মাইলেজ অলমোস্ট আপনার 50 কাছাকাছি দেয়। এটা আপনি আমাদের কাছে 2020 স্টার্টিং এর গাড়ি ব্যারাকপুর আটকেও পাচ্ছেন অনলি 45,000। এরপরে আসছি হন্ডা ডিও। হন্ডা ডিওর প্রচুর ভেরিয়েন্ট আমরা বিক্রি করি, ডিমান্ডও ভালো রয়েছে মার্কেটে, প্রচুর ডিমান্ড। গ্রে মেটালিক কালারটা খুব স্ট্যান্ডার্ড কালার। এই মডেলটি আমরা বেস প্রাইস, ফাইনাল প্রাইস দিচ্ছি অনলি 50,000। এই মডেলটি আমরা বেস্ট প্রাইস অফার করছি অনলি 56,000 টাকা। দেখুন এখনো পর্যন্ত যে গাড়িগুলো আমরা দেখছি সব 2019-20 একদম কারেন্ট মডেলের, একেবারে যে 2015-10 এরকম কিন্তু গাড়ি এখানে থাকে না। তো দামটাও সেইভাবেই থাকে, গাড়ির কন্ডিশনও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কি ধরনের কন্ডিশনে থাকে গাড়িগুলো। এরপরে আছে টিভিএস এনটর্ক। টিভিএস এনটর্ক আলাদা করে বলার কিছু নেই। এনটর্কে এই মুহূর্তে আমাদের কাছে দুটো মডেল অ্যাভেলেবেল রয়েছে। এই মুহূর্তে যে মডেলটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই মডেলটি 2019 মডেল রয়েছে। এই মডেলটা আপনি বেস্ট প্রাইস আমাদের কাছে পাচ্ছেন অনলি 56,000 টাকায়। এছাড়া একটা 20 আপনি রেস এডিশন মডেল আমাদের কাছে পাবেন রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে। ওই মডেলটা আপনার 2020 লাস্টের দিকে হবে, ওটা আপনার পড়বে 65,000 টাকা। এরপরে আসছি হন্ডা গ্রাজিয়া। হন্ডা গ্রাজিয়া এটাও BS4 মডেল, অ্যালয় হুইল, ড্রাম ব্রেক, এটাও 2019-20 মডেল রয়েছে। এটাও আপনি গাড়িটা দেখে বোঝা যাচ্ছে গাড়ির কন্ডিশন, বডির কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে এটাও পাচ্ছেন আপনি অনলি 56,000, 56,000 টাকা, 56,000 টাকা পেয়ে যাচ্ছে। এরপরে আসছি মাইস্ট্রো এজ, এটা 110 cc মডেল, DX মডেল, এটা অ্যালয় হুইল পাচ্ছেন, চার্জিং পোর্টাল, এছাড়াও ডিজিটাল মিটার, সল্টলেক আটটিওর গাড়ি। DX মডেল রেড ওয়ানটে, রেড আর হোয়াইটে কালারে রয়েছে। এই মডেলটি আপনি বেস্ট প্রাইস আমাদের কাছ দিয়ে পাচ্ছেন 43,000 টাকায়। এরপরে আসছি হিরো প্লেজার, এটাও BS4 মডেল, লেডিসদের জন্য খুব বেস্ট গাড়ি হিরো প্লেজার, আমরা অনেকগুলো বিক্রি করেছি। এই মডেলটি খুব চাহিদা, মাইলেজও খুব ভালো, 100 cc গাড়ি। এই মডেলটি আমরা বেস্ট প্রাইস অফার করছি অনলি 44,000 টাকায়। 2019-20 এই মডেল দিচ্ছি, BS4 মডেল দিচ্ছি। দুটো শেখার মতো গাড়ি রেখেছি, দুটো শেখার মতো গাড়ি মোটামুটি। এটা আপনার 30,000 টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভা, লেডিসদের জন্য না, এটা জেন্টসদের জন্য শেখার জন্য খুব আইকনিক গাড়ি। সেকেন্ড আসছি ইয়ামাহা ফাসিনো। ফাসিনো মোটামুটি আপনি পেয়ে যাচ্ছেন 38,000-এর মধ্যে, 2017-18 মডেল পেয়ে যাচ্ছেন, BS4 মডেল পেয়ে যাচ্ছেন। এটাও মোটামুটি আপনার মাইলেজ অ্যাপ্রক্স আপনাকে 45-এর মতো দিয়ে দেবে। এটা দিয়েও লেডিসরা গাড়ি খুব সুন্দরভাবে শিখতে পারে। জেন্টস বা লেডিস যারা কম দামে একটা গাড়ি কিনে শিখতে চাইছে, কোথাও দামি গাড়ি কিনে একটু ধাক্কা লেগে গেলে অসুবিধা নেই, তাদের জন্য এই গাড়িটা একটা ফ্যাসিলিটি দিচ্ছে মাতারা মোটর। শেখার পরে যদি চান বাইব্যাক করতে পারে। আচ্ছা, ওটা আবার বিক্রি করে দিতে পারে তোমার কাছে। গ্রাজিয়া যেটা ওখানে দেখালাম সেম, এটাও সেম মডেল, গাড়গির লাগানো আছে, সেম প্রাইসে পেয়ে যাবে। তো গাড়ির কন্ডিশনটা দেখবেন, ধুলো পড়ে রয়েছে, শুধু রাস্তায় থাকে গাড়িটা, কিন্তু গাড়ির পুরো বডিটা একবার দেখে নেবেন কি দারুণ বডি কন্ডিশন, টায়ার থেকে শুরু করে বডি পুরোটাই ইউভার্সা দেখছে। আর মাতারা মোটরের আপনাদের ভালোবাসায় মাতারা মোটর আজকে কলকাতার নাম্বার 1 সেকেন্ড হ্যান্ড শোরুম। ইউটিউব আমরা বলছি না, এটা ইউটিউব বলছে। ইউটিউবে আপনি জাস্ট সার্চ করবেন সেকেন্ড হ্যান্ড স্কুটি ইন কলকাতা, টপ একদম আমাদেরকেই আপনারা পাবেন। সেকেন্ড আসছে দেখুন আবার সেই মাইস্ট্রো এজ DX মডেল, রেড হোয়াইটটার চল সবচেয়ে বেশি আর খুব দেখতেও সুন্দর লাগে গাড়িটা। এটা তো সেম ফিচার, সেম ইয়ার, বডি কন্ডিশনও দেখতেই বুঝতে পারছেন, শুধু ধুলো পড়ে আছে আর কিচ্ছু না। যখন গাড়ি আমরা দেবো 3টে সার্ভিস আমাদের ফ্রি অফ কস্ট দেওয়াই থাকে, 1 বছরের ওয়ারেন্টি আমাদের সেকেন্ড হ্যান্ডে দেওয়া থাকে, যেটা আপনাকে কোনো শোরুম দেবে না সেটা মাতারা মোটর আপনাকে দিচ্ছে 1 বছরের ওয়ারেন্টি সেকেন্ড হ্যান্ড গাড়িতে। আজকের ডেটে দাঁড়িয়ে 10,000 টাকার মোবাইল কিনলে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যায়। সেখানে আপনারা 25-30-50,000 টাকার গাড়ি কিনে নেন উইদাউট ওয়ারেন্টি, আমরা উইথ ওয়ারেন্টি আপনাকে গাড়ি দিচ্ছি। এই গাড়িটিও আমরা সেম প্রাইসে আপনাকে দিচ্ছি
একই প্রাইস, একই মডেল, যেহেতু একই কালার আছে তাই একই প্রাইস। এরপরে আসছি 19-এর ডেস্টিনি, হিরো ডেস্টিনি। হিরো ডেস্টিনিও কিন্তু খুব সুন্দর একটা গাড়ি, যে গাড়িটির মাইলেজটাও খুব ভালো এবং 125 সিসির গাড়ি, অবশ্যই মেটাল বডি গাড়ি, ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে। 19-এর গাড়ি, 19-এর গাড়ি আশ্চর্য প্রাইস। আমি যদি বলি ভিউয়ার্সরা খুব আটকে উঠবে, মাত্র 42,000 টাকায় দিয়ে দিচ্ছি, মাত্র 42,000 টাকায়। চিন্তা করুন গাড়িটার কন্ডিশন দেখুন, শুধু ধুলো জমে আছে। আমি যদি ধুলোটা একটু পরিষ্কার করে দেখুন, গাড়ি যখন দেবে তখন তো রেডি করে দেবে। গাড়ির কন্ডিশনটা দেখুন, কি দারুণ গাড়ি, আপনি কি দারুণ দামে পাচ্ছেন। এই জন্য মাতারা মোটরসের থেকে বাইক সবাই বেশি কেন নেয়, তার কারণ এখানে প্রোডাক্ট যেমন পাচ্ছেন দামটাও সেই লেভেলেই থাকছে। কত সালের গাড়ি থাকছে এটা? 2019-এর গাড়ি। 19-এ তো কোভিড চলছিল, যে কারণে গাড়ি তো চলেই নি, বলতে গেলে 19-এর গাড়ি মানে খুব ভালো একটা গাড়ি। তো আমি যে কথা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তুমি তার আগে বলে দিলে যে মানুষ এত শোরুম ছেড়ে মাতারা মোটরস থেকে কেন বাইক নেবে। সবচেয়ে বড় কথা, মাতারা মোটর কাউকে কাস্টমার মনে করে না, সবাইকে নিজেদের টিম মেম্বার বা ফ্যামিলি মেম্বারই মনে করেই আমরা। আর দ্বিতীয় কথা হচ্ছে, সমস্ত শোরুমে দিয়ে আপনি গাড়ি নিন না, কোনো অসুবিধা নেই। শুধু একটা কথা জিজ্ঞেস করবেন যে আপনার মূল্যবান টাকাটা কি আপনি জলে ফেলছেন, না সত্যি একটা প্রোডাক্ট আপনি কিনে নিয়ে যাচ্ছেন। কারণ আপনি যে 30,000, 35,000, 40,000 টাকায় যে গাড়িগুলো আপনি খুঁজছেন এবং আপনি যে কিনেও নিয়ে যাচ্ছেন, আপনি কি একবার ভেরিফাই করে দেখেছেন সে গাড়িটা কেস আছে কি না? আপনি কি একবার ভেরিফাই করে দেখেছেন ডাইরেক্ট ওনারের নাম্বারটা আপনার কাছে আছে কি না, বা ওনার আপনাকে চিনবে কি না? বা আপনি কি ভেরিফাই করে দেখেছেন যে গাড়ির NOC কমপ্লিট আছে কি না? এক্স্যাক্ট, পুরো পেপারস গাড়িটা 10 মিনিট বা 2 মিনিট চালিয়ে আপনি কি বুঝতে পেরেছেন যে পুরো গাড়িটার কি কন্ডিশন আছে? কখনোই না। এবং সেকেন্ড অন্য শোরুম থেকে কেনার পর সেকেন্ড হ্যান্ড গাড়িতে সার্ভিস পাচ্ছেন কিনা, এটাও একটা বড় ফ্যাক্ট থেকে। দেখুন, সার্ভিস, মোবাইল এগুলো হয়তো আপনাকে দিয়ে দিতে পারে, কিন্তু ওয়ারেন্টি কি দিচ্ছে? ওয়ারেন্টি দিচ্ছে কিনা? আমরা কিন্তু জানি না আপনি কিভাবে গাড়ি চালাবেন, আমরা জানি না আপনার গাড়ি কতজন চালাবে, আপনার গাড়ি কিভাবে রাস্তায় চলবে, কত ঘন্টা চলবে, তারপরও আমাদের এই ব্লাইন্ড ওয়ারেন্টিটা রয়েছে। একদম ব্লাইন্ড ওয়ারেন্টি। তো এই কারণেই মাতারা মোটরসে বারবার আমরা অনুরোধ করি যে এখান থেকে সেকেন্ড হ্যান্ড বাইক যদি বা সেকেন্ড হ্যান্ড স্কুটি নেওয়ার হয় তো মাতারা মোটরসে চলে আসুন। তো বন্ধুরা, আজকে যতগুলো সম্ভব হলো প্রথম ভিডিওতে, এবছরের প্রথম ভিডিওতে আমরা দেখালাম স্কুটি এবং ভালো ভালো দামের 30,000, 38,000, 42,000 টাকার গাড়ির কন্ডিশন আপনারা দেখলেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।